আমার জন্য বয়ান করা জায়েজ নাই তো, একেবারেই জায়েজ নেই। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি এই নিয়াতে বয়ান করো যেন তুমি যে বয়ান করো আল্লাহ পাক তোমার মধ্যে সেই আমল পয়দা করে দেয়। এই নিয়াতে বয়ান করা মোটামুটি জায়েজ রাখছেন, নয়তো আমাদের জন্য বয়ান করা সম্পূর্ণ হারাম। যা বলি সব কি মানি? আমরা তো গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তা আমার জন্য বয়ান করাই তো জায়েজ নেই। কিন্তু কেন করি? ওই দোয়া করি, ওকে আল্লাহ আমি যে কথাগুলি বলবো যেন আমার মধ্যে ফিট করে দাও। কলমের বয়ানও তো নেই কোনো জায়গায়। দেখবেন কোন বক্তারা 90-99% বক্তাদের মুখে কলমের কোনো আলোচনা শুনবেন না। আর এই সমস্ত আলোচনা এখন আর মানুষ ভালোও লাগে না। এখন জারি গান বলবে, গান গুন বলবে, সুরমুর দিবে, বাস এই ঢং বাং কি করবে টুরবে, বাস এই ওয়াজ নসিহাত গুলি আমরাও তো খারাপ হয়ে গেছি। মানে যেরকম জনগণ মাওলায় বক্তাও পাঠে সেরকম। আগেকার জমানায় গাজালি ছিল, তাদের শ্রোতারাও সেই মানের ছিল। আগেকার জমানায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছিল, তাদের শ্রোতারাও সেই মানের ছিল। রশিদ আহমদ গঙ্গুহর রহমাতুল্লাহ আলাইহি ছিল। রশিদ আহমদ গঙ্গুহর রহমাতুল্লাহ আলাইহি যখন বৃদ্ধ হয়ে গেছেন, সিয়াত করেন না, সবাই ধরছে হযরত, সবাই ধরছে হযরত একটু বয়ান করেন, একটু বয়ান করেন। বলে না, এই আমার এই সময়ের বয়ান তোমরা সহ্য করতে পারবা না, এই সময়ের বয়ান সহ্য করতে পারবা না। সবার অনুরোধের বয়ান শুরু করছে। হুজুর উসে হাদিসটা বলছেন, অধিকাংশ মানুষ প্রস্রাব থেকে নিজেকে হেফাজত না করার কারণে জাহান্নামে যায়। শুধু এই বলা দেরি, বাস মজলিসের অবস্থা খারাপ, সব হায়বাত সৃষ্টি হয়ে গেছে, কাঁদতে কাঁদতে সমস্ত মানুষ বেহুশের মতো হয়ে গেছে। শুধু তো এতটুকু। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ছেলে, বহুত বড় আলেম, এত দলিল দিয়া কোরআন ও হাদিস দিয়া বয়ান করে কিন্তু মানুষের মধ্যে তাসির নেই। আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ উঠে একটু বয়ান করছেন, কি বয়ান? কোলে একটু দুধ রাখছিলাম, ভোর রাত্রে সাহারি খাওয়ার জন্য দুধটু বিলাইতে খেয়ে বলে এই বয়ান। কান্না কাঁদিতে পুরা মজলিস রোল পড়িয়া গেছে। এখন ছেলে বলছে, আব্বু এত বয়ান করলাম কোরআন হাদিসের দলিল দিয়া, কার মধ্যে কোনো আসর নাই, আর আপনি কোরআন ও নাই হাদিস ও নাই, উঠতে কইছেন কি দুধ রাখছেন সাহারি খেয়ে বিলাই খেয়ে বলে, এরকম বয়ান হলো, কিন্তু মজলিসের অবস্থা এরকম কেন? বাবা কামাই করতে হয়, সাধনা করতে হয়, এটা সাধনার বিষয়। আপনি দেখেন তো আগের জমানার ওলামায় কেরামের কি গলা ছিল না? তারা বড় আলেম ছিল না, কিন্তু এত বক্তা ছিল না, কেন ঘটনা কি? আর এখন বক্তার প্র্যাকটিস হয়, বয়ানের প্র্যাকটিস হয়, এর কারণটা কি বলেন তো? একজন চিন্তা করছেন, কাবুরা মাক্কান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তারা মাওলাকে ভয় করত আর আমরা মানুষকে ভয় করি। এর জন্য কলব কি ঠিক করো ভাই, কলব সবচেয়ে দামি। ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সুলুহা সুলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব, গোস্তের টুকরা ভালো সব ভালো, গোস্তের টুকরা খারাপ সব খারাপ, ওইটার নাম কি? এই কলবের পিছনে সাধনা করতে 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 কোন আল্লাহওয়ালারা জীবনটা কাটায় দিছেন পীরের দরবারে, কেউ 12 বছর 24 বছর, কেউ আজীবন পড়িয়া থাকতে, আজীবন এই কলব ঠিক করার জন্য। আর তোমার আমার তো কলবের কোনো চিন্তাই নাই, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, খুব কঠিন। তবে নিয়তটা খালেস লাগবে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়তিকুম ওয়া কুলুবিকুম, আমার মাওলা তোমার বাহ্যিক চেহারার দিকে তাকান না,
মালের দিকে তাকান না, তুমি কোন বংশের, তুমি পীর, তুমি আলেম, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি ধনী, তুমি প্রেসিডেন্ট, তুমি প্রাইম মিনিস্টার, চেহারা সুন্দর, সম্মানিত চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, এই সমস্ত কোন জিনিসের দিকে আমার মাওলায় তাকান না। আল্লাহ পাক সব সময় তাকায়া থাকেন কলবের দিকে, নিয়াতের দিকে। বুখারী শরীফের মধ্যে রাওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আস, খুব ভালো মতো শুনবেন, শহীদ এদিকে আসো, আসবে, আল্লাহ পাক বলবেন তোমাকে আমি এই নেয়ামত দান করছি, এই নেয়ামত দান করছি, অনেককে চক্ষু দেইনি তোমাকে চক্ষু দিছি, অনেককে কান দেইনি তোমাকে কান দিছি, কত মানুষ বুয়া হয়ে জন্মগ্রহণ করছে আমি তোমাকে জবান দান করছি, কত মানুষের হার্ট, এই যেই মাত্র দেখা করার সময় একজনে বলছে হুজুর বাচ্চাটার হার্ট ছিদ্র, হার্ট ছিদ্র, কত মানুষের হার্ট ছোট, কত মানুষ কত অবস্থা জন্মগ্রহণ করে, আল্লাহ পাক বলবেন আমি তোমাকে এই নেয়ামত দিছি, এই নেয়ামত দিছি, এই নেয়ামত দিছি, এই নেয়ামত দিছি, এর মোকাবেলায় কি করছো? ব্যক্তি বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি, জীবন বিলায় দিছি, গলা কাটায় দিছি, আল্লাহ বলবেন আমি তোর অন্তর জানি, অন্তরের খবর রাখি, তুই কেন গলা কাটাইছো, কেন শহীদ হইছো দুনিয়ার কেউ জানে না, আমি জানি তুই শহীদ হইছো কেন, মানুষ তোকে বীর বলবে, তোর প্রশংসা করবে, তোর প্রশংসায় গোটা এলাকা ছড়িয়ে পড়বে, তোর পদোন্নতি হবে, গণিমতের মাল পাবি, মানুষ তোর আলোচনা করবে, এই সমস্ত দুনিয়ার কারণে তোর গলা কাটাইছো, মানুষ তোকে প্রশংসা করছে, সব কিছু হয়ে গেছে, দুনিয়াতে যা পাওয়ার পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন হে ফেরেশতারা এই ব্যক্তিকে ধর, হাত পার মধ্যে জাহান্নামের আগুন লাগা, মানে শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ময়দানে শহীদ হয়ে গেছে, গলা কাটায় দিছে, কিন্তু নিয়াতটা কথা বলেন না কেন, বুঝেন নাই কথা আপনারা, নিয়াতটা হ্যাঁ, নিয়াতটা সব ঠিক, কষ্ট সাধনা রক্ত গলা কাটানো সব বাহ্যিক দিক ঠিক আছে, কিন্তু জাহান্নামের শিকল লাগছে কেন, নিয়াতটা কলবটা, বুঝেন কলবের খেলা। দ্বিতীয় এক ব্যক্তি ডাকবে, আলেম, মুহাদ্দিস, মুফতি, কারি, এদিকে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত উপস্থাপন করবেন আগের মতো, তোকে এইটা দিছি, সেইটা দিছি, ওইটা দিছি, এইটা দিছি, বল কি করছো? ওই ব্যক্তি বলবে আল্লাহ তুমি আমাকে এমন মেধা দান করছো, আমি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলে ডাক্তার হতে পারতাম, ইঞ্জিনিয়ার হতে পারতাম, ডিসি হতে পারতাম, এসপি হতে পারতাম, সচিব হতে পারতাম, প্রধান বিচারপতি হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম, এত 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 লক্ষ টাকা বেতন হইতো, কিন্তু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হই নাই, আমি আলেম হইছি, মুহাদ্দিস হইছি, মুফতি হইছি, কারি হইছি। আল্লাহ বলবেন আমি জানি কেন দিনে এলেম অর্জন করছো, কেন কেরাত পড়ছো, কেন হাদিস পড়ছো, আমি জানি, মানুষ তোকে প্রশংসা করবে, দাওয়াত দিবে, সম্মান পাবে, ইজ্জাত করবে, এই দুনিয়ার উদ্দেশ্যে এলমে দিন অর্জন করছো, দুনিয়ার মানুষ সম্মান করছে, ইজ্জাত করছে, দাওয়াত দিছে, মুসাফা করছে, সব কিছু করছে, যা পাওয়ার দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন
এইটাকে ধর, জাহান্নামের রশি লাগা, শিকার লাগা, উব্বর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। তৃতীয় এক ব্যক্তি সখি, দানশীল, দানবীর, আল্লাহ পাক ডাকবে দিগাস, এবার নিয়ামত উপস্থাপন করবেন, মোকাবেলায় কি করছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি যেখানে যেখানে পছন্দ করো, তোমার পছন্দের বাহিরে না, যেখানে যেখানে যাত্রা গানে খরচ করি নাই, সিনেমায় নয়, থিয়েটারে নয়, তুমি যেখানে যেখানে পছন্দ করো, তোমার পছন্দ নিয়ে এমন কোনো খাত নাই যেই খাতে আমি দান করি নাই। তোমার মসজিদ, মাদ্রাসা, এতিম, মিসকিন, যেখানে যেখানে পছন্দ করো, তোমার পছন্দনীয় খাতে আমি কি করছি? দান করছি। এমন কোনো খাত নাই যেখানে আমি দান করি নাই। আল্লাহ বলবেন, আমি জানি কেন তুই দান করছিস। মানুষ তোকে সখি বলবে, দানশীল বলবে, দানবীর বলবে, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে। যে উদ্দেশ্যে দান করছো পেয়ে গেছো দুনিয়াতে, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন, ওকে ধর, জাহান্নামে শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এইভাবে হাজিকে, গাজীকে, পীরকে, সবাইকে আল্লাহ পাক প্রস্তাব করেন, মুসল্লিকে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজ তো জাহান্নামের জান্নাতের চাবিকাঠি, আবার ওই মুসল্লি কি, নামাজি কি, নামাজ জাহান্নামে নিয়ে যাবে? কোন নামাজিকে? যেই নামাজি লোক দেখাবার জন্য নামাজ পড়বে। দেখেন নাই আপনি, আমাদের বর্তমান অধিকাংশ, আল্লাহ মাফ করুক, আমার অবস্থাও কি আমি জানি না, আল্লাহ আমাকে মাফ করুক, আমাদের সবাইকে মাফ করুক, দেখবেন যখন জাহরিক রাত পড়ে, এত সুন্দর টানিয়া টানিয়া সুর মারিয়া ধাক্কা মারিয়া কেরাত পড়ে, মনে আকৃষ্ট করতে চায় কেরাতের দিকে, কিন্তু যখন একা একা নামাজ পড়ে, তাই কিসের জন্য নামাজ পড়ছে এরকম টনটন? সহজ, একেবারে সহজ, একেবারে সহজ ব্যাপার। যখন ইমামতি করে তখন তো নামাজ কত সুন্দর, কিয়াম সুন্দর, রুকু সুন্দর, সাজদা সুন্দর, তসবিহা সুন্দর, যখন একা নামাজ পড়ে তখন কত তাড়াতাড়ি পড়তে পারে, কত আগে শেষ করতে পারে, তার মানে আমাকে বলেন তো, একটু দেখেন, বুঝেন, দেখেন তো ওলামায়ে কেরাম, তোলাবা এজাম, আমাদের অবস্থাটা কি? হ্যাঁ, আল্লাযীনাহুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউ, যখন জামাতে নামাজ পড়ি তখন কত সুন্দর হয়, বর্তমান কারীদের যখন কিরাত শুনি আর নামাজের মধ্যে দেখি, তখন বুখারী রওয়ায়েতের কথা মনে পড়ে, আমি কারী ছিলাম, আল্লাহ দুনিয়াতে কিরাত করছি, কোরআন তেলাওয়াত করছি। খুব কঠিন মাসালা, অনেক কঠিন, অনেক কঠিন মাসালা। দেখেন খান ইবনে রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসছে, এখন খান ইবনে রহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে, আমি তৃতীয়বার হজ করিয়া যেই খাজুর নিয়ে আসছি সেই খাজুর থেকেই খান। এবার খান ইবনে রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি আবার হজ করো, তোমার হজ হয় নাই, আমি তোমার কাছে জানতে চাইছি তুমি তৃতীয়বার করছো না চতুর্থবার করছো? হ্যাঁ, অধিকাংশ মানুষ দেখেন যারা হজ করে দুই তিনবার, বল হুজুর আল্লাহ আল্লাহ তিনবার নিয়েছে এই পর্যন্ত হজ, দেখেন বলে আল্লাহ তোমাকে তিনবার নেয় না, তোমার নফস তোমাকে তিনবার নিয়েছে হজ, তোমার নফস তোমাকে তিনবার নিয়েছে, তোমার নফস তোমাকে তিনবার নিছে, তোমাকে তিনবার নিছে না চারবার নিছে, আমি জানতে চাইছি তোমার কাছে। অধিকাংশ হাজি, অধিকাংশ হাজি হজ করতে গিয়ে তো নামাজই পড়ে না,
যারা হজে গেছেন দেখছেন, আমার স্বচক্ষে দেখছি, অধিকাংশ হাজি তো নামাজই পড়ে না, ঘুমায় প্লেনের মধ্যে, একসের ঘুমায়, টেনশন নাই যে নামাজ কাজা হয়ে যাবে। আমি তো দেখি নাই এই যে প্লেনে যাদের সাথে চলাফেরা করছি, কয়জন হাজির মধ্যে টেনশন দেখছি যে নামাজ পড়তে হবে, কাজা করা যাবে না। যারা হজে গেছেন দেখেন তো, হ্যাঁ, তুমি হজ করতে গেছো না প্রমোদ ভ্রমণ করতে গেছো? তুমি হজ করতে গেছো না আনন্দ করতে গেছো? আর বর্তমানে হজ করতে গিয়ে তুমি খালি সেলফি তুললে, বাস খালি সেলফি, কাবা শরীফ সময় সেলফি, সাফা মারওয়ায় সেলফি, জামারাতে সেলফি, খালি সেলফি, বাস যা। এ হজ করতে গেছে না দেখাই দিয়ে গেছে আমি কাবা শরীফের সামনে আছি, আবার খালি বারবার স্ট্যাটাস দেয় অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে।